হ্যালো দের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রক্তি বিটি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকের ব্লগে যেটা থাকছে সেটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের বাসায় অনেক দিন হয়ে গেল আসলে ভাতিজেরে দেখি না সো ভাত্রিদের দেখার জন্য আসলে ঢাকাতে তারা দুই মাস আগে এসেছে মানে এই ঈদে এসেছে সো ওখানে আজকে যাচ্ছি যদিও এখন টাইম দেখতেই পাচ্ছেন এগারোটা বত্রিশ সো এগারোটা বত্রিশে আমরা রওনা দিয়েছি মাঝে তো আমাদের এই জায়গাটায় শুক্রবারে একটু রোডে দোকান অনেক বেশি বসে যার জন্য হচ্ছে দেখতেই পাচ্ছেন চার সাইডে আসলে একটা গাড়ি গেলে আসলে আটকায় যেতে হচ্ছে এটা একটা প্যাথেটিক লাগে আমার জন্য সো সো এই ব্লগে যেটা যেটা থাকছে সেটা হচ্ছে যে আমরা যেহেতু আবদুল্লাপুর হয়ে যাবো অথবা উত্তরা দেয়াবাড়ি হয়ে যেতে পারি জানি না আসলে কোন দিক দিয়ে গেলে পারফেক্ট হবে জ্যামের উপর ডিপেন্ড করছে আবদুল্লাপুরে যদি বেশি জ্যাম থাকে তাহলে আমরা হচ্ছে দেয়াবাড়ি হয়ে যাব সো ডিপেন্ড করছে জ্যামের উপরে আর জ্যাম না হলে আসলে মেন রোড হয়ে আবদুল্লাপুর হয়ে হ্যাঁ হয়ে আসলে চলে যাও বেরিবাদে তো উঠতেই হবে আমি দেবাড়িতে গেলেও বেরিবাদে উঠতে হবে সো প্রথমে আমার নিকুঞ্জে থেকে এখানে মিষ্টি নিব আর আমার বড়ো ভাইয়ের বাসাটা হচ্ছে জামগড়া আশুলিয়া সো যেহেতু ভাইয়া টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের সো যার জন্য তাদের ওইদিকেই জব সেক্টরটা বেশি আপনি জানেন জব সেক্টরে সব ওইদিকেই সো জানি না সুন্দরভাবে যেন যেতে পারি এবং এখান থেকেই মিষ্টি নিব সো মিষ্টি নেওয়ার পরে রোডে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে মিষ্টিটা কোন জায়গা থেকে নেই আমাদের নিকুঞ্জে মিষ্টিটা আসলে এই টাঙ্গাইল চমচম ঘর একটা শপ আছে এখানের মিষ্টিটা বেশি সুন্দর সো এখানে আমরা মিষ্টিটা নিয়ে বাকিটা কথা হচ্ছে এই যে কোনটা কত কেউ ভাই কেমন আছেন এই তবে আলহামদুলিল্লাহ ভাই কোনটা কত ভাই এটা কালোটা আর এটা তিনশো আশি কোনটা নিব উপরটা মিষ্টি কম এটা দুশো আশি এটা তিনশো আসিবে না হ্যাঁ আচ্ছা তাহলে এটা এক কেজি দেন সাদা কালো মিক্স দিন হ্যাঁ কালো কোনটা হবে ওইটা কালো ভালো হবে না এটা ভালো হবে দুইটাই সেম সো আমাদের মিষ্টি নেওয়া শেষ আসলে এখন আমাদের গন্তব্যে যাওয়ার পালা সো আমি মনে হয় এই দিক দিয়ে উঠে যাই এটাই মনে হয় হয় বেটার এদিকে যেতে হচ্ছে এখানে আসলে নিকুঞ্জে আমাদের এই জায়গাটা কাটছে কারণ ওই পাশটা আসলে ম্যানুয়ালি কিছু কাজ করছে মি রোডের কোনো কাজ করতেছে জানি না কি কাজ তো প্রথমে আমি যেটা ঠিক করে নিই লুকিং গ্লাসটা ঠিক করে নিই কারণ আসলে লুকিং গ্লাস ছাড়া বাইকের কন্ট্রোল অনেকেই দেখি যে লুকিং গ্লাস ক্লোজ করে রাখেন আমি এরকম কখনোই করি না সো লুকিং গ্লাসটা হচ্ছে আমার বলা যায় যে বাইক চালানোর হচ্ছে মেন সাইড রোড বা সাইড দিয়ে কোনো গাড়ি যাচ্ছে কি না সেটা আমি বারবারই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পরপরই দেখি বাট অনেকে দেখি লুকিং গ্লাসই ব্যবহার করেন না এটা অনেকটাই অবাক লাগে আর কি যে কিভাবে লুকিং গ্লাস ছাড়া অপশনে আপনারা বাইক চালান সো আরেকটা কথা বলে রাখি আবদুল্লাহপুরের রাস্তা কিন্তু ওখানে মেবি চন্দ্রা থেকে বা বাইপাইল থেকে কিন্তু পুরোটা এক্সপ্রেসওয়ে রোড হয়ে যাচ্ছে সো এক্সপ্রেসওয়ে রোডের আসলে কাজের অগ্রগতিও কতটুকু আমি সেটাও জানি না সো আজকে অনেক দিন পরে ওইদিকে যাচ্ছি আসলিয়া জামগড়া ওইদিকে যাচ্ছি সো রোডের কন্ডিশনটা আপনাদেরকে দেখাতে পারবো সো এতটুকু বাকিটা আপনি আবদুল্লাপুরে বা ওইদিকে গিয়ে আপনাদেরকে সাথে কথা বলি তাই পুরো রাস্তাটা ব্লক করে দাঁড়ায় যায় সো এটা একটা সমস্যা যেটার ফলে এখন আর আমাদের এই যে আমি দেখেন এয়ারপোর্টটা ক্রস করলাম যদিও জ্যাম ছিল তারপরেও দেখেন আপনি অবাক করা বিষয় দেখেন সামনে পুরোটাই ফাঁকা বাট ওই জায়গাতে আসলে কে ডান দিকে বাম দিকে যাবে এই ইস্যু নিয়ে মেবি ছিল সো এই হচ্ছে বাংলাদেশ মানে ট্রাফিক পুলিশের আমরা এত দোষ দিই এই রোদের মধ্যে তারা যে পরিশ্রমটা করতেছে তাদের যে হানড্রেড পারসেন্ট দোষ তা তো না আপনি দেখেন প্রত্যেকটা গাড়ি কি করতেছে এরকম জায়গাতে আপনার ধরেন যে কে দানে যাবে বামে যাবে এই ইনডিসিশনে ভোগার জন্য ফ্লাইওভারে গোড়াতেই জ্যাম লেগে যায় এটা খুবই একটা আসলে খারাপ দিক সো উত্তরা রোড এখন আমার কাছে অনেকটা তিনশো ফিটে রোডের মতন এরকম প্রশস্ত হয়ে গেছে এটা একটা খুবই ভালো দিক সো আবদুল্লাপুরে বা ফ্লাইওভারে আসলে এখন এই ফ্লাইওভারটা হয়ে অনেক ভালো হয়েছে সো এই দুইটা ফ্লাইওভারের পরে যদি আপনারা আবদুল্লাপুরে যেতে চান তারপরের ফ্লাইওভারে কিন্তু আপনাকে নেমে যেতে হবে রাজলক্ষ্মীতে পরে ফ্লাইওভারে যদি আপনারা হচ্ছে হাউস বিল্ডিংয়ে ফ্লাইওভারে উঠে যান তাহলে কিন্তু আপনি গাজীপুরে চলে যাবেন বা হচ্ছে হ্যাঁ গাজীপুরে যায় একবারে নেমে যাবেন আপনি চাইলে গাজীপুরে বিভিন্ন জায়গায় নামতে পারবেন ফ্লাইওভারে বাট আপনি ভুলে আবার হচ্ছে যারা বাইপাইল যাবেন তারা এই তিন নাম্বার ফ্লাইওভারে যেন না ওঠেন সো এই ভিউটার জন্যই আসলে মোটো আশা করি বুঝতে পারছেন যে এই ভিউগুলো আসলে অন্য কোনো জায়গাতে ধারণ করা সম্ভব না মোটো ব্লক ছাড়া গিয়ে আপনার সাথে আবার দেখানোর চেষ্টা করব। সো আমরা বেরিবাদে এখন ইন করব আসলে আমার আমি তো দিন থেকে আসি নাই আমার মিস্টেক হয়ে গিয়েছে যে দিয়াবাড়িতে ঢোকানোটাই উচিত ছিল দেয়াবাড়িতে ঢুকলে আমি একবারে এই কন্যারে চলে আসতাম এদিক দিয়ে আমি চন্দ্রতে বা বাইপেলে যাওয়াটা আমার জন্য সুবিধা হতো সো এর মধ্যে আপনারা যদি এইদিকে কেউ আসেন তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে জসীম উদ্দিন থেকেই হচ্ছে আপনারা দেয়াবাড়ির দিকে যাবেন দেয়াবাড়ির লাস্ট প্রান্ত দিয়ে আপনারা হচ্ছে দেবেরি লাস্ট প্রান্ত দিয়ে আপনারা হচ্ছে এই দিক দিয়ে ইন করবেন সো তাতে এই ঝামেলাটা আপনি ফেস করবেন না এই যে বামে দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আপনারা চলে আসবেন ম্যাক্সিমাম মনে তাই করতেছে বাইকার যারা সো আমার মিস্টেক হয়েছে যে এদিক দিয়ে আমি আসি নাই সো বেরিবাদে আসলে দেখানোর কিছু নাই বেরিবাদ পুরোটাই শুকাই গেছে বাট যখন পানি থাকে তখন বেরিবাদটা সুন্দর থাকে এখানে আসলে এই জায়গায় একটা মেবি ইয়েক হবে রাউন্ড সার্কেলের মতন একটা হবে যার জন্য এই স্পেসটা অনেক বড় করে নামা এখান থেকে উঠে নেমে আবার আরেক দিকে যেতে পারবে ইউটার্নের মতন আর কি সো এই হচ্ছে বেরিবাদ দেখতে পাচ্ছেন সো বেরিবাদ শুকায় গেছে অলরেডি সো এক্সট্রা করে আসলে বেরিবাদ এক্সপ্লোর করার কিছু নাই বাট এই রাস্তাটা কত সুন্দর ছিল এখন কেন এই রিস্কি রাস্তা বাট এখন আবার আগের মতনই হয়ে গেছে সো রিস্কিও উঁচু নুচু রাস্তা কনস্ট্রাকশনের কাজ যেখানে চলে সেখানে আসলে রাস্তা দেখেন এই যে হচ্ছে বেরিবাদের অবস্থা বেরিবাদ পুরোটাই শুকিয়ে গেছে তো যার জন্য এখানে একটু চিন্তা করছিলাম নামে আপনাদেরকে ঘুরে দেখাবো বাট আসলে দেখানোর মতন এখানে কিছুই নাই তো মনে হয় নিকলিতে যেমন এখন হচ্ছে ফসলি মাঠ হয়ে গেছে হাওড় এলাকা সো বেরি বা সেম সো এখানে একটু আপনাদেরকে ডেমো দেয় যে কিভাবে ওভারটেক করার গাড়িগুলো কত রিস্কিতে যায় আসলে বাজার পর্যন্ত আসলে বাজার না এই রোডটাই পুরো এক্সপ্রেসওয়ে হয়ে গেলে আসলে এই রাস্তাটা সেফ একটা রাস্তা হবে ঢাকার খুবই কাছে কিন্তু আসলে সো এরকম একটা রাস্তা আসলে সমস্যায় সবাই ওভারটেক করতে চায় এই হচ্ছে দেখেন পানি নাই এটা ব্রিজের নিচে আসলে অল্প একটু পানি নাই সো এই রাস্তার অবস্থা খুবই খারাপ সো তো ভাবি আমাদের জন্য অনেক মজার মজার খাবার রেডি করছে পোলাও মাংস আলু ভাজি আলু ভর্তা যে যেগুলো আমাদের দুজনেরই অনেক ফেভারেট খাবার আমি তো আগে আসতে পারি নাই ভাবি তো একা একা বাচ্চা নিয়ে এত কিছু করছে এটাই অনেক ভাবি আমাকে আগে আসতে বলছিল কিন্তু আমরা আসতে পারি না একটু ঝামেলা আমারও বেবি নিয়ে সমস্যা এর জন্য আগে আসতে পারি পারিনি আমাদেরও আসতে লেট হয়ে গেছে একা একা এত কিছু ম্যানেজ করে আমাদের জন্য যে এত কিছু করছে মানে আসলে এটা আসলে খুবই ভালো লাগছে আর খাবারগুলো দেখি কেমন মজা হয়েছে ভাবির হাতের রান্না তো এমনিতেই মজা আজকে অনেক দিন পর খাবো অনেক দিন পর একসাথে আমরা চারজন মিলে একসাথে খাবো তার মধ্যে আমাদের দুইজনের বাচ্চা একসাথে হয়েছে আরও অনেক ভালো লাগতেছে তো খাওয়া দাওয়ার পর আরও কি কি হবে না হবে সব কিছুই থাকবে ব্লগে আমরা আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই মা কি করো মায়ের সাথে খেলা করো কি করো মা তাজো এটা কে আপু তাই আপু তুমি আপুর সাথে খেলা করতেছো আপুর সাথে খেলা করো দেখা হয় না বাবা মুখে দিতে হয় না বাবা হ্যাঁ হ্যাঁ এটা ভাইয়ার বাসার বেলকুনি থেকে বাইরের দৃশ্য একদম সিক্স ফোর এটা ছয়তলা থেকে দেখতে বেশ সুন্দর লাগতেছে এখানকার বেশিরভাগই ফ্যাক্টরি এলাকা অনেক ফ্যাক্টরি এখানে যার কারণে এখানে কারেন্টের অসুবিধাটা অনেক অনেক লোডশেডিং হয় ঢাকা শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং গাছপালার ছোঁয়া খুব কম পাওয়া যায় এটা আরেক ঘর থেকে পিছনের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগ অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আমার মাঝখানে গাছ 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 এই বাসার সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে এই প্রায় আমাদের যখন নতুন নতুন বিয়ে হয় আমরা এই ভাইয়াদের বাসায় প্রায় পাঁচ ছয় মাসের মতো ছিলাম তখন আমার ভার্সিটি ওপেন হয়েছিল না মানে করোনার জন্য বন্ধ ছিল আবার যে কোনো সময় ওপেন হতে পারতো এই জন্য আর কি আমরা আলাদা করে বাসা ভাড়া নিতেও পারছিলাম না আর একসাথে সংসার শুরু করতে পারছিলাম না যার কারণে আমাদের কিছু দিনের জন্য আমরা এখানেই ছিলাম তারপরে আমরা আলাদা হয়ে বাসা ভাড়া নেই যখন আমার একবারে স্টাডি কমপ্লিট হয়ে যায় দেখুন সন্ধ্যা একদম নামবে নামবে ভাব আর সূর্যাস্ত হবে এরকম আর আকাশটাও কত সুন্দর লাগছে আর অনেক দিন পর ঘুরতে আসছি অনেক ভালো লাগতেছে আর দেখলেনি তো আমাদের কুচকু দুইটা কত সুন্দর এনজয় করছে একটু পরে আমরা মনে হয় ঘুরতে যাব তো সেটাও থাকবে ভিডিওতে আপনারা দেখ দেখতে পারবেন নামা নামে এখানে একটা জায়গা আছে ওখানেই ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তো দেখি যাওয়া হয় কি না What did you? 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 ভিডিও করতে যাবো ওই সময় কারেন্ট গেল ফুর করে কারেন্ট চলে গেছে এখানে কারেন্টের একটু খুবই অসুবিধা লোডশেডিং হয় বারবার যেহেতু গার্মেন্টস এলাকা তো তো এই তো আমাদের বিকালের নাস্তা রেডি ভাবি বিকালের নাস্তা আমাদের রেডি করে দিছে ওইদিকে ভাবি মুড়ি মাখতেছে আর সাথে সাথে এগুলো খাইতে বললো ওইদিকে মুড়ি মাখে আনতেছে সাথে সাথে ওটা খাইতে হবে নলে আবার নুষে যাবে মুড়ি এই জন্য এগুলো আগে দিলো এগুলো খেয়ে তারপর আমরা গরম গরম মুড়ি মাখা খাবো তো এই তো আমাদের বিকালের নাস্তা এখন আমরা বিকালের নাস্তাটা কমপ্লিট করি এই তো আমাদের খাইতে খাইতে মুড়ি মাখা চলে আসছে খুব লোভনীয় মুড়ি মাখা একদম সব কিছু দিয়ে একদম মশলা দিয়ে সুন্দর করে মাখা দিচ্ছে বুট দিয়ে ছোলা দিয়ে শশা দিয়ে চানাচুর যা যা লাগে সব কিছু দিয়ে ভাবির মুড়ি মাখা অনেক টেস্টি এখন আমরা খাচ্ছি ভাইয়া খেয়ে দেখান তো কেমন হয়েছে কেমন হয়েছে সিরা তোর ভাই আর উঠে কি করতে আসছে দেখেন ওর মতো করে খেলতেছে এখন উঠে উঠে ও দাঁড়াইতে পারে তো সে দেখেন উঠে দাঁড়াচ্ছে আবার খেলতেছে দিস যাবে বাবা পড়ে যাবে পড়ে যাবে মা আমি ওকে খাওয়াচ্ছি আরও দেখেন ও এরকম করে ঘুরে বেড়াচ্ছে স্থির থাকার জন্য আমি ওকে বাচ্চাতে বসায় দিছি যেন একটু ভালো করে খায় আর কি আর ওই ঘরে দুই ভাই আড্ডা দিচ্ছে এ ঘরে বেবিকে খাওয়াচ্ছে ভাবি আর এদিকে আমি আমার বেবিকে খাওয়াচ্ছি বাচ্চাদের খাওয়ানোর যে কি একটা প্যারা এদেরকে খাওয়াইতে খাওয়াইতে যুদ্ধ করতে হয় যে খাওয়াইতে পারলে মানে যুদ্ধ শেষ প্রায় যুদ্ধ শেষ আর এক চামচ আছে এতে দেখেন পাশে সীমা এটা আমার খাওয়ার জন্য এই যে পড়তে পড়তে পড়লি না এটা আমার পড়ে যাবে বা বা পড়ে যাবে প্রত্যেকটা মুহূর্ত খেয়াল রাখতে হয় বাচ্চাদের নইলে কখন পড়ে যাবে তার কোনো ঠিক নেই ভাইয়ের বাসায় আসলে ঘোরাঘুরি আমাদের শেষ যাওয়ার সময় হচ্ছে তাজওয়ার বাবার হচ্ছে জ্বর আসছে এটার জন্য আসলে যাইতে ইচ্ছে হচ্ছে না তারপরে যেহেতু আগামীকাল আমাদের অফিস আবার সো যার জন্য যেতেই হবে আসলে ব্লগটাতে কত সব কিছু দেখানোর চেষ্টা করেছি নেক্সট ব্লগে আরও সুন্দরভাবে আরও সব কিছু দেখানোর চেষ্টা করবো ছোটোখাটো জায়গা আসলে তাজর বাবার জ্বর না হলে হয়তো আরেকটু এই পাশে পাশে ঘুরে দেখানোর চেষ্টা করতাম সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং তাজর বাবার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন যাতে আজকে রাতের মধ্যে যেন জ্বরটা ভালো হয়ে যায় সো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ